বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাগুলো হলো যে এই পৃথিবীতে যে গুরু, মুর্শিদ, পীর, আসলে এক একটা ভাষা এক একটা। পীর কিন্তু মুর্শিদ নয়, আবার মুর্শিদ কিন্তু গুরু নয়। তবে যেহেতু তিনটা নাম, তিনটা কাম, দেখেন পীর শব্দের অর্থ যদি আমরা খুঁজি তাহলে পাওয়া যায় কি, তাহলে পাওয়া যায় পীর জ্ঞানের বৃদ্ধা। বৃদ্ধা তো আসলে বয়সে বড়, তার মানে জ্ঞানেও বড়, যাকে জ্ঞানের বৃদ্ধা বলা হয়। এ হলো একটি বিষয়। আরও একটি বিষয় হলো মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ কি? মুর্শিদ শব্দের অর্থ একে বুঝতে গেলে বোঝা যায় মুর্শিদ, মোর যোগ সিদ্ধ মুর্শিদ, যে আপনার পীর সাহেব যখন এই দেহ নিয়েছিল তখন কিন্তু তিনি পীর সাহেব ছিলেন, আর পীরের ভিতরে মুর্শিদ বসবাস করে, আর সে মুর্শিদ আত্মরূপে। পীরের যে স্রোতটা আছে, পীরের যে বর্জকটা আছে, যে রূপস্রোতটা, ভক্ত যখন সাধনা করে এবং সাধনা করতে গেলে যখন পীরের রূপস্রোতটা টানে বা ধ্যান করে, আর সেই পীরের যে স্রোতটা, সেই স্রোতটাই হলো মুর্শিদ, যাকে মোরজক সিদ্ধ মুর্শিদ বলা হয়। আচ্ছা, এই পৃথিবীতে কারো রূপের বা কারো স্রোতের, কারো বর্জকের ধ্যান করা যাবে না, একমাত্র মুর্শিদের করা যাবে। মোরজক সিদ্ধ তার মানে মুর্শিদের রূপের সাথে নিজের রূপটা যখন একাকার হবে তখন এখান থেকে আরেকটা রূপ ভক্ত কোনো দিন দেখতে পাবে। আচ্ছা, এবার আসি গুরু। যে গুরু, যে বিষয়টা, এই গুরু শব্দের অর্থ কি? গোর রুহ, গোর অর্থ অন্ধকার, রুহ অর্থ আলো। তাহলে গুরুর কাজ কি? গুরুর কাজ হলো একজন ভক্তকে অন্ধকার থেকে রুহের পথে আনা বা আলোকিত পথে আনা। গোর রুহ অন্ধকার আলো, অন্ধকারে ধাবিত যেই মানুষগুলো পড়ে আছে তারা যদি গুরু মুর্শিদকে মানে, তাহলে সেই মানার মাধ্যমে দিয়ে একজন গুরু, গোর রুহ, একজন অন্ধকারের মানুষকে আলোতে টেনে আনার নাম, এটাই হলো গুরু। যাই হোক, এক একটা নাম এক একটা কাম, সবকটু মিলাইতে গেলে স্থান একটাই হবে। যাই হোক, আজকের আলোচনা যেটি হলো সেটি হলো, দেখুন, যদি আপনারা কেউ মুর্শিদ ধরেন তবে জেনে শুনে বুঝে ধরবেন, কারণ মুর্শিদ ধরলে, গুরু ধরলে, পীর ধরলে জেনে শুনে বুঝে অনেক পরীক্ষা নিরীক্ষা করে একজন মুর্শিদকে ধরবেন। কেন বলছি? কারণ আপনি যাকে মুর্শিদ রূপে মানবেন, আর মুর্শিদ রূপটাই হবে রাসুলের, আর রাসুলের রূপটাই হবে আল্লাহর। যেদিন আপনি পীরের হাতে হাত দিলেন সেদিন আপনি রাসুলের হাতে হাত দিলেন, যেদিন আপনি রাসুলের হাতে হাত দিলেন সেদিন আপনি আল্লাহর হাতে হাত দিলেন। তাহলে যেই দিন আপনি পীরের হাতটা ছেড়ে দিবেন সেদিন আপনি রাসুলের হাতটা ছেড়ে দিলেন, আর যেদিন আপনি রাসুলের হাতটা ছেড়ে দিলেন সেদিন আপনি আল্লাহর হাত ছেড়ে দিলেন। তার মানে আপনি মুর্শিদ ধরলে আর কখনোই ছাড়তে পারবেন না, কারণ আপনি কখনো আল্লাহর হাত ধরেননি, মুর্শিদের হাত ধরেননি, তাই আপনি ছাড়বেন কি?
আর যে ধরেছে সে ছাড়তে পারবেন না। তবে শাস্ত্র গ্রন্থ খুললে আমরা পাই গুরু ত্যাগী মানুষ, মুর্শিদ ত্যাগী মানুষ জাহান্নামী হয়। জাহান্নামী হয় কেন? যারা মুর্শিদের হাত ধরে আবার ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর হাত ছেড়ে দিয়েছে, তারা জাহান্নামী যাবে। আচ্ছা, এখন কেউ বলতে পারেন আমি মুর্শিদ ধরেছি, বিশ্বাস করি মুর্শিদ ধরেছি, আমি আল্লাহ পাব, নিজকে চিনব। এখন মুর্শিদ আমি একটা বিশ্বাস করে ধরেছি, তার প্রতি আমার ভাব ভক্তি প্রেমভক্তি এসেছে। এখন এই মুর্শিদকে দেখতেছি সে গাঁজা খায়, সে মদ খায়, সে নারীবাজি করে, সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। এখন যার গোডাউনটা খারাপে লিপ্ত, খারাপে ভরপুর, আমি তার কাছে ভালো কি পাব? তাই আমি বলব যে গুরু মুর্শিদ জানিয়া বুঝিয়া ধরতে হয়। আচ্ছা, এখন যে মুর্শিদ গুরু বা পীরকে ত্যাগ করা মানে আল্লাহকে ত্যাগ করা, তার মানে আমার জাহান্নামে যাওয়া। এখন আমি বলবো তাদের উত্তরে, আমি বলবো যদি সঠিক মনে করে কোনো ভুল গুরু ধরেছেন বা তার মধ্যে কোনো শিক্ষা নেই, তার মধ্যে কোনো ভালো কথা নেই, ভালো পথের কোনো দিশারি নেই, মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন খারাপে লিপ্ত, তখন কি করবেন? তখন এরকম গুরু দিয়ে তো আমার জীবন শেষ। তখন কি করবেন? যে শাস্ত্র গ্রন্থ এবং আমরা কোরআন খানি যদি খুলি, তাহলে আল্লাহ কিন্তু এর ফয়সালা রেখেছেন। আমি যদি মনে করি এটা ভণ্ড গুরু, এই গুরুর পিছনে থাকলে আমার জীবন শেষ, তাহলে আপনি মনে যখন সাক্ষ্য দেয় না, যেই জিনিস মনে সাক্ষ্য দেয় না সেখানে তো ঈমান নেই, আর ঈমান ছাড়া জায়গা থেকে আপনার জীবন নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে অবশ্যই ভালো একজন কামেল মুর্শিদ আপনারা দেখবেন। এরপরে আপনি আরেকজন গুরুকে ধরতে পারেন। আর যদি আপনি বুঝেন যে একজন কামেল মুর্শিদ আমরা পেয়েছি, একজন ভালো গুরু পেয়েছি, ভালো পীর পেয়েছি, তিনি কামেল, তিনি চরিত্রবান, তিনি মধ্যে আল্লাহর শিক্ষা আছে, এরকম গুরুকে যারা ত্যাগ করবে তারা জাহান্নামে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে বসেছি, দুইটি সাইড কথা বলা হলো। যে আপনার চোখে ধরা পড়ে গেছে, আপনার মনে তার প্রতি ঈমান নেই, তাহলে এখানে আপনার থেকে কোনো লাভ নেই, আপনি একজন কামিল মুর্শিদকে অবশ্যই ধরবেন। তবে মনে রাখতে হবে নিজকে চেনার জন্য, যেহেতু বায়াত হওয়া, নিজকে চিনলে আল্লাহকে চেনা যাবে। তাহলে আপনি কি, আপনার পরিচয় কি, আপনার দেহ কোরআনের মধ্যে দেখিয়ে দেওয়া হবে সেই বায়াতের সময়, সেই মুরিদ হওয়ার সময় আপনার পরিচয়পত্র আপনার দেহ কোরআনের মধ্যে আছে। আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছে তার প্রমাণ আদি আপনার দেহ কোরআনের মধ্যে দলিল রাখা আছে, তা দেখিয়ে যদি কেউ বায়াত করায় তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমি যে কথাটি বলবো, যে হায় রে এতদিন কি করলাম, একজন গুরু ধরে কত বিশ্বাস ভক্তি করে করেছি, কিন্তু একসময় বিশ্বাস হয়েছিল, এসেছিলেন, যতটুকু বিশ্বাসের মাধ্যমে থেকে কাজ করেছেন ওই ফলাফল আপনি পেয়ে যাবেন। কিন্তু এখন যে আপনার ঈমান নেই, এখন যে আপনার তার প্রতি বিশ্বাস নেই, তাহলে এখানে থেকে আপনার কোনো লাভ হবে না। কেননা কোরআনে বারবার বলেছে ঈমান ঠিক রাখতে হবে। যার প্রতি ঈমান নেই এখানে থেকে আমার কোনো লাভ নেই। তবে দেখেন একদম কামেল মুর্শিদের কথা আল্লাহ কিন্তু বলেছে যে হে রাসূল, আপনার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। আল্লাহর হাত যে আছে তা দেখার বস্তু, দেখতে হবে যে আল্লাহর হাত যে আছে তা দেখেই বায়াত গ্রহণ করতে হবে। যাই হোক, আজকে এই বিষয়টি কেন বললাম, যে অনেকেই বলে অনেক বিশ্বাস করে বায়াত হয়েছিলাম, আজকে এই অবস্থা, আমাদের ভাগ্য খারাপ। যদি কেউ এরকম অবস্থা হয় অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যেতে পারবেন, একজন
যদি মনে করেন যে হ্যাঁ আমি কামেল পেয়েছি, তখন আর কোনো দিন ত্যাগ করতে পারবেন না, আর যদি ত্যাগ করেন তাহলে জাহান্নামে যেতে হবে। তো আজকের আলোচনায় আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাইছেন অবশ্যই বলবেন, আমি সামনে যেন আপনাদের পছন্দ মতো আলোচনা দিতে পারি। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভিডিও এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।